আজকের আলোচনার প্রারম্ভে আমরা একটা গল্প দিয়ে আমাদের আলোচনা শুরু করব। সে গল্পটা সবারই জানা। গল্পটা হলো সীতার বনবাসের সময় রাবণ তাকে অপহরণ করে লঙ্কায় নিয়ে গিয়ে অশোক বনে রাখেন। তা রাবণের রাজপ্রাসাদে তো জায়গার অভাব ছিল না, তো সেখানে না রেখে সীতাকে কেন অশোক বনে রাখা হলো, এর পিছনে আমরা কিছু বিজ্ঞান খুঁজে পাচ্ছি। বিজ্ঞানটা হলো এই, সীতা ছিলেন ঋতুমতী, অর্থাৎ তার যে পিরিয়ড, সেই পিরিয়ডটা যাতে সঠিকভাবে হয় সেই জন্য তাকে অশোক বনে রাখা হয়েছিল। অর্থাৎ তখনকার দিনে তাদের ধারণা ছিল অশোকের যে আবহাওয়া, যে বাতাস, অশোক গাছের যে বাতাসের ফলে তা ফিমেল জেনিটাল অর্গান বা সিস্টেমে ক্রিয়াটা ভালো থাকবে, সেই উদ্দেশ্যেই সীতাকে অশোক বনে রাখা হয়েছিল। তাই এ অশোক নিয়ে অনেক গল্প আছে। তা আমরা সে গল্পের দিকে না গিয়ে আমরা তার বৈজ্ঞানিক আলোচনা নিয়ে আমরা শুরু করব। এই অশোক হচ্ছে ভারতবর্ষের সর্বত্র পাওয়া যায় অশোক গাছ। এর বৈজ্ঞানিক নাম হচ্ছে সেরাকা ইন্ডিকা। এই অশোক লেগোমিনোসি গোত্রের ঔষধ। তা এর সংস্কৃত নাম হচ্ছে বিচিত্র গন্ধপুষ্প, আর বাংলা, হিন্দি, বোম্বে, উড়িষ্যা, তেলেগু কে বলা হয় অশোক, গুজরাটি ভাষায় বলা হয় অশুপান, তামিল ও মালায়ামে অশোকগাম, আর ইংরেজিতে একে বলা হয় অশোক। তা অশোক হচ্ছে ঋতু সম্বন্ধীয় যাবতীয় রোগে এবং বন্ধাত্ব দূর করার ক্ষেত্রে একটা অব্যর্থ ঔষধ। ঋতু সম্বন্ধীয় ব্যাধির একটি প্রধান ঔষধ এই অশোক। তা অশোককে আয়ুর্বেদ চিকিৎসকরা তার পেটিন হিসেবে বিভিন্ন প্রোডাক্ট তৈরি করেন, যেমন ভাইপ্রো অশোক, অশোক কার্ডিয়াল, অশোকারিষ্ট, অশোক ঘৃত, অশোকা ক্ষীর ইত্যাদি ওষুধগুলো তারা বিভিন্নভাবে অ্যাজ এ পেটেন্ট হিসেবে তারা ব্যবহার করেন। অশোকের প্রধান গুণ হল এটা ঋতু সম্বন্ধীয়, অর্থাৎ রিগার্ডিং মেনস্ট্রুয়েশন যাবতীয় গোলমালে এটা ব্যবহার করা হয়, যেমন রক্ত প্রদর এর বিশেষ ব্যবহার আছে। হোমিওপ্যাথি মতে শক্তিকৃত অশোক ব্যবহারের নানাবিধ ডিজিজ সেখানে আরোগ্য হতে দেখা যায়, যেমন রক্ত প্রদরের বিশেষ কার্যকারিতা আছে, মেনস্ট্রুয়েশন খুব শীঘ্র শীঘ্র প্রচুর পরিমাণে হয়ে বহুদিন থাকে, অর্থাৎ আর্লি মেনস্ট্রুয়েশন অ্যান্ড প্রফিউস মেনস্ট্রুয়েশন, সেক্ষেত্রে অশোক খুব কার্যকরী ওষুধ। দুর্বল রক্তশূন্য হয়ে পড়ে প্রফিউস মেনস্ট্রুয়েশনের জন্য রোগী খুব দুর্বল হয়ে পড়ে, চোখে মুখে জ্বালা হয়, কোমরে ব্যথা হয় আর কনস্টিপেশন থাকে, এই সমস্ত লক্ষণ দেখে আমরা অশোক নিতে পারি। অশোককে বলা হয় ইটেরিয়ান টনিক, অর্থাৎ জরায়ু বড়ধানের অশোক একটা বিশেষ উপযোগী ওষুধ। সাধারণ বল জীবনী শক্তি বর্ধক বলেও এর যথেষ্ট খ্যাতি আছে। ঋতু সম্বন্ধ গোলমাল
অধিক দিন ভুগিবার পর রোগিণী অত্যন্ত দুর্বল ও রোগা হয়ে পড়ে, তখন অসুখ বিশেষভাবে উপযোগিতা দেখা যায়। কোন কারণে হঠাৎ ঋতু শনি অর্থাৎ যে মেনস্ট্রুয়েশন বন্ধ হয়ে যে যায়, যাকে আমরা বলি অ্যামোনেরিয়া বা সাপ্রেশন অফ মেনস্ট্রুয়েশন, সেক্ষেত্রে অসুখ প্রচণ্ড ভালো কাজ করে। এটা হায়ার পটেন্সিতে বিশেষ ফল পাওয়ার সম্ভাবনা আছে। আমরা সাধারণত এটা 2x 3x ব্যবহার করে থাকি, কিন্তু এর হায়ার পটেন্সিতেও এর উপকার পাওয়া যায়। এছাড়া অশোক লিকুইডিয়াতে ভালো ওষুধ, অত্যাধিক মেনস্ট্রুয়েশন অর্থাৎ প্রফিস মেনস্ট্রুয়েশন অ্যান্ড লং লাস্টিং যেখানে দেখা যায়, সেই ক্ষেত্রে আমরা অশোক ব্যবহার করতে পারি। অশোকের লক্ষণ হচ্ছে রোগী অত্যাধিক ডিসচার্জের ফলে তার শরীর দুর্বল ও শীর্ণ হয়ে পড়ে, তারপরে যাবতীয় রোগগ্রস্ত স্থূলকদের শীর্ণতা এবং দুর্বলতা দূর করার জন্য অশোক বিশেষভাবে কার্যকরী। তা হোমিওপ্যাথ চিকিৎসকরা বিভিন্নভাবে বিভিন্ন সময় ড্রাগ প্রুভিং করেছিলেন, বিশেষ করে ডাক্তার ডিএন রায় কে ড্রাগ প্রুভিং করে যে সমস্ত লক্ষণগুলো পেয়েছিলেন তার আমরা সেখানে আজকে বর্ণনা করব। অসুখের মেন্টাল সিমটম হচ্ছে মাইল্ড জেন্টেল, যেটা আমরা পালসিটিভের ক্ষেত্রে দেখি। তারপরে হচ্ছে ফেয়ারনেস, উইপিং টেন্ডেন্সি এবং ইজিলি এক্সাইটেড, খুব তাড়াতাড়ি সে রেগে যায়। রোগী সহজে পরিশ্রান্ত হয়ে পড়ে, কোনো কাজ করতে চায় না। আর একটা পালসিটিভের মতো লক্ষণ আছে, সেটা হচ্ছে চেঞ্জেবল মুড, চেঞ্জেবল থিঙ্কিং। তারপরে কোনো কিছু সহজে বুঝতে পারে না, স্লো আন্ডারস্ট্যান্ড, সহজে ঠান্ডা লাগে। আর হচ্ছে মুক্ত বাতাস অর্থাৎ ওপেন এয়ার ভালো বোধ করে, অর্থাৎ রিলিভ বাই ওপেন এয়ার, অধৈর্য হয়ে পড়ে, কোনো কিছু সহ্য করতে পারে না। অসুখের হেড সিমটম আনকনসাসনেস, হেডেক, পেন অফ দ্য ফ্রন্টাল হেড, কখনো ডান দিকে কখনো বাঁ দিকে, তার যন্ত্রণা কখনো ডান দিকে কখনো বাঁ দিকে বৃদ্ধি হয়, আর ইউটারাসে মানে ডিস্টারবেন্সের জন্য রক্তাধিক্য হওয়ার ফলে তার মাথা ধরা থাকে। সে সঙ্গে কখনো কখনো স্ক্যান্টি মেনস্ট্রুয়েশন অর্থাৎ স্বল্প ঋতুস্রাব হয়, প্রচুর পরিমাণে স্রাবে প্রফিউজ মেনস্ট্রুয়েশন আছে, প্রচুর পরিমাণে স্রাবে মাথা ধরার শান্তি হয়, আর একটা নসিয়া, ভার্টিগো, তারপরে অ্যাভারশন টু ড্রিঙ্কিং অ্যান্ড ইটিং, আর সমস্ত কমপ্লেনগুলো রিলিভ বাই ওপেন এয়ার অর্থাৎ খোলা বা হাওয়ায় সে ভালো বোধ করে। অশোকের ড্রাগ প্রুভিংয়ে অশোকের যে চোখের যে লক্ষণগুলো পাওয়া গেছে অর্থাৎ আই সিমটম, সেই আই সিমটমে দেখা গেছে চক্ষুগুলোকে, যেটা আমরা চোখের যে মণি বলি, তার মধ্যে একটা ব্যথা থাকে, আর রেডনেস থাকে, বার্নিং সেন্সেশন থাকে, সে সঙ্গে ইচিং থাকে। আর একটা হচ্ছে
আঞ্জনি থাকে, আঞ্জনি হচ্ছে অন দ্য আপার লিপস, চোখের উপরে পাতায় আঞ্জনি দেখা যায়, আর প্রফিউস ল্যাক্রিমেশন, প্রচুর পরিমাণে চোখ দিয়ে জল পড়ে, ফটোফোবিয়া, আলো আতঙ্ক, পড়াশোনা বা কোনো দিকে তাকালে তার সামান্য শ্রমে ক্লান্তিবোধ হয়। আমরা ড্রাগ প্রুবিংয়ে অশোকের যে এয়ার সিমটম পেয়েছি সেখানে হচ্ছে কানে ব্যথা থাকে, সর্দি বা ঠান্ডা লাগলে কানে কম শোনে, নোজ। আমরা নাকের যে সমস্ত লক্ষণগুলো ড্রাগ প্রুবিংয়ে পাওয়া গেছে সেটা হচ্ছে সর্দি হাঁচি, আর নাক থেকে প্রচুর পরিমাণে জল সাপ, অর্থাৎ মানে ওয়াটার ডিসচার্জ, আর নাকের যে মানে প্যাসেজ সেই নাসারন্ধ্র সেটা হচ্ছে পেনফুল, নাসিকা বন্ধ থাকে, লস অফ স্মেল, কোনো ঘ্রাণ পায় না, আর কখনো কখনো ডিসচার্জ, ব্লাড ডিসচার্জ হয় ফ্রম নোজ, নাক থেকে রক্তস্রাব হয়। ফেস, মুখমণ্ডলে দেখা যায় গন্ডের উত্তাপ ও আরক্ত সহ পর্যায়ক্রমে মলিনতা ও মুখমণ্ডলে ফুসকরি থাকে। আমরা ড্রাগ প্রুবিংয়ে যে লক্ষণগুলো পেয়েছি তার মধ্যে হচ্ছে গলার মধ্যে একটা শুষ্কতা থাকে, অতিরিক্ত পিপাসা থাকে, একসঙ্গে খুব বেশি পরিমাণ জল পান করে, অর্থাৎ ড্রিঙ্কস লার্জ কোয়ান্টিটি অফ ওয়াটার, আর জিহ্বা হচ্ছে পুরু সাদা এবং কটা রঙের লেপে আবৃত, অনেকটা আমাদের যে ক্যালিমুর যে লক্ষণ আছে সেই লক্ষণের মতো আছে, আর হেডেক, আর সেই সঙ্গে টুথেক, দাঁতের যন্ত্রণা হয়, দাঁতের গোড়া থেকে রক্ত পড়ে, অর্থাৎ মাড়ি থেকে রক্ত পড়ে, থ্রোট সিমটম। অসুখের যে ড্রাগ প্রুবিংয়ে যে লক্ষণগুলো পাওয়া গেছে তার মধ্যে থ্রোট সিমটম আছে, সেটা টনসিল আছে, আলজিভা এবং গলার মধ্যে আরক্ততা থাকে, গলা ব্যথা থাকে, সহজে ঠান্ডা লাগে, টেন্ডেন্সি ফর ক্যাচিং কোল্ড, চট করে তার ঠান্ডা লাগার একটা প্রবণতা আছে, অ্যাপিটাইট, ডিজায়ার অ্যান্ড অ্যালার্শন, তার মিষ্টি জিনিসের জন্য আকাঙ্ক্ষা থাকে, ডিজায়ার ফর সুইট, আর অ্যালার্শন টু মিল্ক, দুধ খেতে চায় না, ক্ষুধার অভাব, লস অফ অ্যাপিটাইট, আর কি লস অফ, সে কোনো খাবার খেতে চায় না, আর ক্র্যাভিং ফর সাওয়ার থিংস, টক্স জিনিস খেতে তার প্রবল ইচ্ছা, রুগী তার প্রচুর পরিমাণে জল পান করার একটা প্রবণতা থাকে। অশোকে স্টোমাক অর্থাৎ পাকাশয় তার প্রচুর পরিমাণে একটা টেন্ডেন্সি থাকে, নসিয়া অ্যান্ড ভমিটিং টেন্ডেন্সি, আর কখনো কখনো সে বমি করেও ফেলে, আর বমিটা হচ্ছে বাইল সিক্রেশন, যে ভমিটিং যে ম্যাটারগুলো তাতে প্রচুর পরিমাণে বাইলস থাকে, আর স্টোমাকের ভেতরে একটা ব্যথা হয়, আর লস অফ অ্যাপিটাইট, খাওয়ার কোনো ইচ্ছে থাকে না। আর সে সঙ্গে পেটে শক্ত ভাব, টাপে ব্যথা, দুর্গন্ধ, মানে ফ্ল্যাটাস হচ্ছে অফেন্সিভ ফ্ল্যাটাস, যে বায়ু নিঃসরণ হয় সেটা দুর্গন্ধযুক্ত, আর বায়ুর জন্য তার পেটে একটা ব্যথা হয়, ইভ্যাক্টেশন আছে, উদ্গার আছে, আর অ্যাগ্রাভেশনটা হচ্ছে সন্ধ্যাকালে,
আর পেনটা হচ্ছে লোয়ার অ্যাবডোমেনে। অশোকের স্টুল প্রচন্ড কোষ্ঠবদ্ধ, কনস্টিপেশন, হার্ড কনস্টিপেশন, আর হচ্ছে স্টুল হার্ড অ্যান্ড নোটি, দুই তিন দিন অন্তর অন্তর পায়খানা হয়, কনস্টিপেশন, এমন কনস্টিপেশন দুই তিন দিন অন্তর অন্তর কনস্টিপেশন হয়। আর সেই ডিসচার্জটা খুব কষ্ট হয়, পায়খানা করার সময় খুব কষ্ট হয়, আর পেনটা হয় বিফোর পাসিং স্টুল, মলত্যাগের আগে তার ব্যথা, শ্লেষ্মা মানে স্টুলের সঙ্গে মিউকাস থাকে, স্টুলের সঙ্গে মিউকাস থাকে, আর পেন অফ দ্য অ্যানাস, মলদ্বারে ব্যথা থাকে, আর অস্ত্র থাকে, সে অস্ত্র হচ্ছে ব্লিডিং পাইলস, ইউরিনারি অর্গান, প্রস্রাব অল্প, স্ক্যান্টি ডিসচার্জ, ঘন ঘন হয়, বারে বারে মিক্সচারেশন হয়, আর সে সঙ্গে কখনো কখনো রক্ত থাকে, ইউরিনাল ব্লাডারে একটা ব্যথা থাকে, রাত্রিতে বিছানা অসরে মূত্রত্যাগ করে, কুস্কিতে বেদনা থাকে। মেল সেক্সুয়াল অর্গান, মেল সেক্সুয়াল অর্গানে বা অন্ডকোষ ফুলা থাকে, আর যে স্পার্মোটিক কর্ড, সে স্পার্মিক কর্ডে একটা ব্যথা হয়, আর অন্ডকোষে চুলকানি হয়, কোষ্ঠের রস বা মূত্রথলির মুখ বেষ্টিত গ্রন্থিরস ক্ষরণ হয়, কখনো কখনো প্যানিস দিয়ে একটা সিকুয়েশন হয়, আর সেই সিকুয়েশনটা স্বপ্ন ছাড়াই রাত্রিতে ডিসচার্জ হয়। অনেক সময় আমরা যেটা স্বপ্ন দোষে দেখি, স্বপ্ন দোষে স্বপ্ন দেখে তার ডিসচার্জ হয়, আর অসুখের ক্ষেত্রে স্বপ্ন না দেখি তার অসুখে ডিসচার্জ হয়ে যায়, অর্থাৎ ফিমেল ডিসচার্জ হয়ে যায়। ফিমেল জেনিটাল অর্গান, ফিমেল জেনিটাল অর্গান জননযন্ত্র, মেনস্ট্রুয়েশন ইরেগুলার, কখনো কখনো সাপ্রেশন, আবার স্ক্যান্টি ডিসচার্জ, আর এই ডিস্টারবেন্সের জন্য তার প্রচণ্ড হেডেক, মানে ভায়োলেন্ট হেডেক, পেন অফ দ্য লোয়ার অ্যাবডোমেন, মাজায় ব্যথা, উরুতে ব্যথা, আর কখনো কখনো ডিসচার্জটা মলিন, জলবৎ, সময়ে সময় দুর্গন্ধযুক্ত, কালো, বেদনাযুক্ত, স্বল্প চাপ চাপ হয়, অর্থাৎ ক্লোটেড ব্লাড থাকে। যৌবনকালে ঋতুরোধ, মাথা ভাড়া, বুক ফাঁপা, হিস্টেরিয়া, ক্ষুধালোভ, কোষ্ঠবদ্ধ, আর পেন অফ দ্য ডিম্বকোষ, অর্থাৎ যে ওভারি, ওভারিতে তার একটা ব্যথা হয়, আর বস্তি প্রদেশে সেই রক্তাধিক্য বোধ হয়, উভয় ডিম্বকোষ অর্থাৎ বোধ ওভারি পেনফুল, আর এই পেনটা তার মেনস্ট্রুয়েশন ডিসচার্জের ফলে হ্রাস পায়। আর একটা টেন্ডেন্সি থাকে, সেটা হচ্ছে বারবার প্রস্রাব করার ইচ্ছা। রেসপিরেটরি অর্গান, দ্রুত শ্বাস, হাঁটিবার সময় শ্বাস গ্রহণে কষ্ট হয়, অপরাহ্নে এবং সন্ধ্যাকালে বৃদ্ধি, খকখকে কাশি,
কার্ডিয়াক রিজন, হার্ট রিজনে যেখানে আমাদের হৃৎপিণ্ড আছে সেখানে একটা ব্যথা হয়, নাড়ি দ্রুত ফুল অ্যান্ড হার্ট, হার্ট প্যালপিটেশন অ্যাগ্রাভেটেড বাই মোশন, মোশনে তা বৃদ্ধি হয়। ঘাট থেকে মেরুদণ্ড পর্যন্ত একটা ব্যথা থাকে। অন্যান্য এক্সট্রিমিটিস এর মধ্যে দুর্বলতা থাকে, শিফটিং পেন থাকে। শিফটিং পেন অর্থাৎ যে ব্যথাটা এক জায়গা থেকে আরেক জায়গায় নড়ে চড়ে বেড়ায় বা শিফট করে, সেরকম শিফটিং পেন আছে। আর জয়েন্টগুলোতে ব্যথা, উরুতে ব্যথা হয়, স্লিপ, নিদ্রা বাধাপ্রাপ্ত হয়, কখনো কখনো ইনসোমনিয়া অর্থাৎ অনিদ্রা হয়, আর স্বপ্ন দেখে, ফিয়ারফুল স্বপ্ন দেখে, ভীতিজনক স্বপ্ন দেখে। জ্বরের ক্ষেত্রে অশোক ব্যবহার করা যায়। পিপাসা ব্যতীত শীত শীত ভাব থাকে, শুষ্ক উত্তাপ, আনরেস্টনেস, গণ্ডদয়ে আরক্ত, থমথমে রক্ত, মুখমণ্ডল, এই সমস্ত সর্দির লক্ষণ থাকে, সেই ক্ষেত্রে আমরা অশোক ব্যবহার করতে পারি। অশোকের কোন পোটেন্সি আমরা ব্যবহার করব, অশোকের আমরা পোটেন্সি সাধারণত 2x 3x ব্যবহার করতে পারি, আর ঋতু সম্বন্ধেও ব্যাপার থাকলে সেখানে আমরা 30 থেকে 200 পোটেন্সি অর্থাৎ হায়ার পোটেন্সিও আমরা ব্যবহার করতে পারি। আমরা ভারতীয় ভেষজের এই সমস্ত ড্রাগ প্রুভিংয়ের যে রেজাল্টটা, সেই রেজাল্টটা আমরা যে ড্রাগ প্রুভিং হয়েছিল সেই রেকর্ড থেকে আমরা উদ্ধৃত করে আমরা ভারতীয় ভেষজের ম্যাটেরিয়াল মেডিকা নিয়ে আলোচনা করলাম। আশা করি যারা হোমিওপ্যাথি প্র্যাকটিস করেন, চর্চা করেন, তাদের এই ভারতীয় ভেষজ যেটা হাতের কাছে আপনি পাবেন, সেই ভেষজ ব্যবহার করে সুফল পাবেন বলে আমরা আশা রাখি।